বড় কিছু কাজে কি গো সহজে হয়, কষ্টকে মনে করো কষ্ট নয়। বড় কিছু কাজে কি গো সহজে হয়, কষ্টকে মনে করো কষ্ট নয়। চোখে ভরে জল এলে চোখে তা মুছে ফেলে, দুটি চোখ ভরে জল এলে চোখে তা মুছে ফেলে, নতুন সাহসে বুক ভরব ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড়। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো বুঝতেই পারছো গলার কি অবস্থা, তাও তোমাদের জন্য এক লাইন গাওয়ার চেষ্টা করলাম, কি বলো তো? আবার গাইলেও তো মুশকিল, ওদিকে কপিরাইট তো আসবেই আসুক গা। তাহলেও আমার মনে হচ্ছিল যে এই লাইনটা এখন আমার জন্য খুবই প্রযোজ্য, তো কিছু বড় জায়গায় পৌঁছাতে গেলে ছোট ছোট সিঁড়িগুলো তো ভাঙতেই হবে, সেখানে অনেক বাধা প্রতিবন্ধকতা, কিন্তু তোমরা পাশে থাকলে আর কিছু চাই না, এই পাশে থাকাটাই হচ্ছে শেষ কথা। আর এই যে কেক কিনে সেলিব্রেশন করা হচ্ছে, এটার মানে 70% বলতে পারো, 70-80% অধিকার তোমাদের, বাকিটা আমার ইচ্ছা শক্তি বা বলতে পারো মিডিল 40 এজে অনেক রকম কথা থাকে, যেটা নেগেটিভ কথার ভাগটা বেশি থাকে, পজিটিভ এনার্জি দিয়ে বলা যে ঠিক করছো, ভালো হচ্ছে, চলো এগিয়ে চলো, এই বলাটা কিন্তু খুব কম থাকে। সেটা বলতে পারো যে আমি তুড়ি মেরে করার চেষ্টা করছি এবং জানি না কতটা কি সফল হব। তো যাই হোক, 1000 বন্ধু আমার সাথ দিয়েছে আমার চ্যানেলে, তো এই অবধি আসতে পেরেছি শুধুমাত্র তাদেরকে আমি অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। গুরুজন যদি হও আমার থেকে বয়সে বড়, তো প্রণাম জানাই, ছোটদের তো অনেক অনেক চকলেট ভালোবাসা। তো জানি না আমি আর কতদূর কীভাবে করতে পারবো, চেষ্টা করে যাব। নতুনত্ব তো সেভাবে আনতে পারছি না, মাথায় মানে বুদ্ধি থাকার সঙ্গেও কিছু কিছু টেকনিক জিনিস তো জানা দরকার, যেগুলো অনেক কিছুই আমি জানি না, তাও চেষ্টা করে যাচ্ছি। তোমরা পাশে থেকো, জানি আছো এবং থাকবেও। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি জিম থেকে এসেছি, আর দুপুরবেলার না বিকেলবেলাকে দেখলাম মনকে হয়েছে, ওকে দেখিয়ে গেলাম আমার বড় রানী, ওর চেষ্টাতেই মানে এতটা এগোনো, তাও এখনও আমার মনে হয় না আমি সঠিক করতে পারছি, অনেক ভুলভ্রান্তি আছে, তাও তোমরা আমার পাশে রয়েছো এটার জন্য যতটুকু এগোতে পেরেছি তোমাদের জন্য। তোমরা যদি না পাশে থাকো তাহলে আমি কখনোই এগোতে পারবো না, তাই হচ্ছে কথা। তো জিম থেকে এসে জামা চেঞ্জ করিনি, মিত্রবাবুকে বললাম তুমি তো সন্ধে দিয়ে দাও, এখন কী হচ্ছে বলো তো, তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে আর 5:45 বেরিয়েছি, তাও আস্তে আস্তে কী হয় প্রচণ্ড ঘাম হচ্ছে, এসে স্নান না করে আর মানে সন্ধে দেওয়া যাবে না, এইসব করতে করতেই না একবারে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। তো ওকে আমি বললাম আমি প্রদীপ প্রদীপ রেডি করেই রাখি, তো বললাম একটু সন্ধেটা জেলে দাও, তারপরে দেখি ওরা কেক আনতে গেছে, তো সেই জন্য জামাটা ছাড়লাম না, এখন স্নান করে এলাম, এই গ্রিন টি হচ্ছে, আর এই দেখো বাসনপত্র, এগুলো সমস্ত মিনা এক দেরিতে এসছে, তো তারপরে ও ধুয়ে গেছে, তো আমি এগুলো জল গুলিয়ে তারপরে আমি জিম গেছি, তো এগুলো এবার যেখানকার জিনিস সেখানে রাখবো। আর রাত্রে হবে তোমার আলু পরোটা, পরোটা না রুটি, আর কালকে এখন মেয়েগুলো বেরোবে, তো সেই কারণে ওর একটু মাছের তরকারি করে নিয়ে যাবে, এইসব হবে। তো মাথা আমার পুরো ঘামে ভেজা, ওই আজকে এত গরম লাগছে, আর একটা গেঞ্জি সাদা রঙের ওটা পরলেই না আরও বেশি ঘাম হয়, সেই এক্সারসাইজ করতে করতে ভাবছি এই গেঞ্জিটা পরলেই তো ঘাম হলেই তো অনেকটা ওয়েট লস হবে, এরকম বুদ্ধি, নুনচিনি জল খেতে হবে এত ঘাম হয়েছে। তো যাই হোক, খুব বেশি আনন্দ যে আর মানে হই হই করার মতো কিছু না, তাও যতটুকু পেরেছি এগিয়েছি, তো তোমাদের ভালোবাসাতে এভাবেই পাশে থেকো তোমরা, আর কিছু ভুল যদি হচ্ছে বা তোমরা যদি কিছু জানো, এটা আমি বারবার বলি, আমি অনেক কিছুই জানি না,
তোদের ভিডিও দেখে পড়ার চেষ্টা করি। তাও বলবো তোমরা যদি কেউ কিছু জানো তো আমাকে সাহায্য করো বলে, কেন কি আমি যখন চেষ্টা করছি সংসারের কাজ সামলিয়ে সমস্ত কিছু করে, এটা একটা টাইম পাস বলতে পারো, বা টাইম পাস করতে করতে যদি নিজে আইডেন্টিটি তৈরি করা যায় তো সেটাও একটা বলতে পারো। তো চেষ্টাতে তোমরা পাশে থাকো, আমার পরিবার আমার পাশে আছে, আমার হাজব্যান্ড মেয়েরা ফ্যামিলি আমার সবাই আমার সাপোর্টার, তো তোমরা তো আমার সাপোর্টারই এইভাবে আমার পাশে। চল এখন চা খাবো, গ্রিন টি, তারপরে আলুটা বয়েল করতে দিই। আসলে বলতো কি বন্ধুরা, কেক কাটার যে একটা খুব বেশি ইচ্ছা বা আগ্রহ বা অত্যাধিক আনন্দ ওয়ানকে হয়ে যাওয়ার জন্য, এগুলোর কোনোটাই আমার হয়নি। আমার ইচ্ছা যেদিন চ্যানেলটা মনিটাইজড হবে সেই দিনকে আমার ইউটিউব জার্নি স্টার্ট হবে, যাকে বলে। এখনও আমার জার্নি স্টার্ট হয়নি, চ্যানেল মনিটাইজড হওয়ার এখন ভীষণ টাফ, আর বিভিন্ন প্রতিদিন ইউটিউবের রুলস মানে চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জের মধ্যে যত ভালো জিনিস আছে তত মন্দ জিনিস আছে। এই যা দেখো না, যেমন আমি এক কলি গান গেয়ে ফেলছি তো এটা কপিরাইট চলে আসবে। কপিরাইট মানে সেই ভিডিওটা আর কোনো মানে মানে কি বলবো, আমি যতটুকু জানি ওটার কোনো মূল্য নেই হয়তো। যাই হোক, তো কি করা যাবে, আমি যেটা ভালোবাসি রান্নাবান্না আমি শেয়ার করেছি, গান বাজনা, তো এইভাবে কীভাবে করব আমি বুঝতেই পারছি না। তো যাই হোক, এগিয়ে তো চাই। হ্যাঁ, রাত্রেবেলায় আলু রুটি তো হবে, আলুটা বয়েল করতে দিলাম, ওদিকে মিত্রবাবু গ্রিন টি বসিয়েছে, আর তোমার মাছগুলো যে দেখালাম ওটা ওরা পটল আলু মাছের ঝোল নিয়ে যাবে করে, পরে মেয়েগুলোকে রাত্রেবেলায় রুটি ফুটি হয়ে গেলে তারপরে করে দেওয়া হবে। মান্তু বলেছে মা আমিই করব, আর আমি সকালবেলা উঠে ভোরবেলা বিধান ধরার আগে একটু পোহা করে দেবো, তো সেগুলো সমস্ত রেডি করে রাখবো, কেন কি ওই অত সকালে উঠে না ঠিকঠাক করে করতে পারি না। তো এক প্রস্ত লুডো হয়ে গেল, খেলতে খেলতে চা খেতে খেতেই লুডো স্টার্ট হয়েছে, সেখানে আমি অর্ধেক খেললাম, তারপরে আমার জায়গাটাতে মাকে বসিয়ে দিলাম, কেন কি অনেক কাজ আছে জানো, দেরি হয়ে যাবে। ওইখানে লুডোর আসর বসেছে, আমিও খেলছিলাম, তো আমার নানটা মাকে দিয়ে এলাম। আরে দেখো আলু রুটি হবে, আর দেখবে আমার এইখানটা কী হয়েছে, ঠিক লক্ষণই বলা যাবে না, মানে এখানে চামড়াটা কোনোভাবে, যদিও আমি মুখে নখ দিই না আমার এটা অভ্যাস নেই, কিন্তু কোনোভাবে এই চামড়াটা একটু ইয়ে হয়ে গেছে, দিয়ে এখানে ব্যথা করছে। তো বিটাডাইন লাগানো ছিল সেটাকে সাবান দিয়ে ধুয়ে এলাম, এবার হাতের কাজ তো করতে হবে বলো, কিছু তো করার নেই। তাই দেখো পনির আনতে যাবে বলে লাফাচ্ছিল, আমি বারণ করলাম, আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, এভাবেও ভালো লাগে, আর ধনে পাতা হলে ভালো হতো নেই, তো আদা কাঁচা লঙ্কা আর এই যে লবণ দেবো, লবণ দেব আর আচারের তেল, আচারের তেলটা দেবো, ঠিক আছে, এটা দিয়ে মাখবো। তো আজকে তো অষ্টমী, না হলে এটাতে যদি একটু পেঁয়াজ কুচি পড়তো তো আর কিছুই চাইতো না, মানে লাগতো না আর কি। ভাবছি এটার মধ্যে একটু কাসুরি মেথি দিলে কেমন হয়। এই ত্রিষা, কাসুরি মেথি দেব? আমি কিন্তু আচার তেল দিলাম। এই দেখো কী কী দিলাম, জোয়ান দিলাম, চিনি দিলাম, সব দেওয়া হয়ে গেছে, এবার একটু চটকে দাও। আমি আটা মেখে আমি সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি, কিছুই হবে না রে বাবা, ঠিক আছে দাও। এই দেখো আমি যে স্টাফিংটা করলাম তাতে পছন্দ হলো না, এই যে সিস্টার ঠিক আছে কি করছে, আবার তেলে কাসুরি দিচ্ছে। কাসুরি মেথি দেবে, আচার কেন দিলে? আরে আচার তেল দিয়েও ভালো লাগে, কাসুরি দিয়ে আবার এটাতে দেওয়া হবে। আর এই ইয়েতে ছাই আছে, এই যে ভদ্রলোকে আমি তো পনির দিতে বলেছিলাম, বুঝো মানে ঠোঁটগুলো দেখছো তো, জিভটা লক লক করে, ওটা কিছু হয় না। আরে তেলটা চুষে মানে পাতারা দে, তেলটা রেখে দে, মাথায় ঢেলে দেবো তেলটা। একে দেখো, এর কা তোর কাল কম্পিটিশন আছে না? কাল না, পরশু আছে। বাবা বসেনি, ওটা তো বাবাকে দেওয়ার কথা ছিল না। 1 কেজি স্পেশাল আলু কি পরাটা, না না এখানে আমাদের গলাগুলো কারোর আসছে না, সব লাউড আমরা, উই আর দ্য লাউডার, এটাও বিশাল গো, আমার খাওয়ার ক্যাপাসিটি নেই। তুই খা তো ঠিক করে, না হলে তুই এটা দৌড়াদৌড়ি করবি কি করে মা।
চলে বন্ধুরা, ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, বাট এখনো আমার রসইখানা চলছে। এটা ওরা কালকে নিয়ে যাবে, এটা মান্তুই করলো, আমি খালি ফাইনাল। এই গরম মশলা দেব মান্তু, গরম মশলা দেব। আচ্ছা দেব, এটা পেঁয়াজ রসুন ছাড়া। পটল আলু মাছ ইয়াম্মি হয়েছে, মনে হচ্ছে টেস্টি হবে। আর আমি সকালে কালকে ওদের ইয়ে করে দেবো, একটু পোহা করে দেবো, দুজনাকে বেরিয়ে যাবে কালকে। একটু গরম মশলা দিয়ে দিই তাই মাছের ঝোলের সাথে। গুড নাইট সবাইকে। রান্নাঘর আমার ক্লিন হয়ে গেছে, আর পারছি না, এবারে এনার্জি খতম।